বঞ্চনা বৈষম্যে ক্ষুব্ধ শ্রমজীবী মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক অধিকারের বেহাল দশা প্রযুক্তির উৎকর্ষতায় বাজার সংকুচিত হওয়ার সংখ্যা কি করবো যতটুক টাকা পাই অতটুকু দিয়ে বাজার করি হালকা পাতলা করে অতটুকু নিয়ে সোমবার আছে চারি হাজার টাকা বাচ্চার খরচার লেখাপড়া হয় না তো অপ্রাতিষ্ঠানিক খাতে কিভাবে শ্রম আইনের জানতে পারি ফলে আমাদের ওই কাঠামোগত চিন্তার পরিবর্তন ঘটাতে হবে দুই বাংলাদেশি হত্যায় যুক্তরাষ্ট্রের কাছে জবাব চাইলেন প্রধানমন্ত্রী বললেন আয়নায় মুখ না দেখে বাংলাদেশের মানবাধিকার নিয়ে রিপোর্ট দিয়েছে ওয়াশিংটন আন্দোলন করাকালীন সময় একজন মহিলা পুলিশ তাকে যেভাবে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন গদবাধা পদ্ধতিতেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার আবহাওয়া বিবেচনায় নিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখার পরামর্শ এই যে গরমের সময় এটা কিন্তু এটা একটা বাহতকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো সেটা খুব স্বাভাবিক জাতীয় লজিস্টিক্স নীতির মাধ্যমে পণ্যের যৌক্তিক দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে চায় সরকার অবহিত করা হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে শুক্রবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসে হাওরে ধান কাটার তোড় ফলন ঘরে তুলতে হাজারো হারভেস্টার নিয়ে কাজ করছেন শ্রমিকরা দিয়ে দৃষ্টিনন্দন আসবাবপত্র তৈরি করছে চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউট বনভূমি রক্ষায় কাঠের বিকল্প হিসেবে ব্যবহারের ভাবনা এই বাঁশ অথবা কাঠ যে কোনো কাঠও কিন্তু এখানে আমরা এটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে বাড়াতে পারি কিছু কিছু ছোট ধরনের ভোক্তা আমাদের এই টেকনোলজি নিয়ে কাজ করতেছে আমন্ত্রণ আপনাদের সঙ্গে আছি আমি দেখছিলেন বিস্তারিত আজ মহান মে দিবস বঞ্চনা এবং বৈষম্যে ক্ষুব্ধ শ্রমিকরা আইনি কাঠামোর কারণে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা কিছুটা সুরক্ষা পেলেও নব্বই ভাগের বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকারের বেহাল অবস্থা এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় শ্রম বাজার ক্রমশ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে কর্মসংস্থান এবং শ্রমিকের অধিকার রক্ষায় নীতি নির্ধারকদের নতুনভাবে চিন্তা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা মাথার উপর সূর্যের প্রখর তাপ বাতাসে আগুনের হলকা এসব মাথায় করেই শ্রমিকের কর্মযজ্ঞ কাগজে কলমে আট ঘন্টার কাজ কিন্তু এই আইনের কোনো বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে হার ভাঙ্গা খাটুনির পর মিলছে না ন্যায্য পারিশ্রমিক আর এখন যে রোদের তাপ এই তাপে তো মনে করেন বারো ঘন্টা কাজ করলে দু ঘন্টা থাকা লাগিয়েছে আবার তিন দিন কাজ করলে অনুবাদ একদিন বন্ধ যায় চালের যে দাম বাজারের যে দাম আমরা অল্প করেই খাবার নিয়ে আসি কি করবো যতটুকু টাকা পাই অতটুকু দিয়ে বাজার করি হালকা পাতলা কইরাও অতটুকু নিয়ে আসি সোমবার আছে চারি হাজার টাকা বাচ্চার খরচার লেখাপড়া হয় না তো এডিটি সংসার চলে না তাও কষ্ট করে চলাইতে হয় নির্দিষ্ট কর্মঘন্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক প্রায় 150 বছর হতে চলল সেই মুক্তি এখনো অধরা শ্রম বেচে জীবন বাঁচানোর পণ্য কিনতে পারছে না শ্রমিক পশু মূল্যস্ফীতি তো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা এটার ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে মানুষের ক্রয় ক্ষমতা কমছে জীবন মানের উপরে এটার নেতিবাচক প্রভাব পড়ছে এ মানুষের যে খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা সেগুলোও বিভিন্ন জরিপে কিন্তু উঠে আসছে শ্রম আইন ও শ্রমবিধি তৈরি পোশাক শিল্পের মতো প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কিছুটা সুরক্ষা দিচ্ছে কিন্তু সাড়ে পাঁচ কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর বর্তমান শ্রম আইনে মাত্র আট থেকে দশ ভাগ শ্রমিকের সুরক্ষা দেয় টোটাল শ্রমশক্তি নব্বই থেকে বিরানব্বই ভাগ শ্রমিক শ্রম আইনের বাইরে তারা শ্রম আইনের কোনো সুরক্ষা পায় না আমরা এই অপ্রাতিস খাতকে কীভাবে শ্রম আইনের মধ্যে পারি তাহলে আমাদের ওই কাঠামোগত চিন্তার পরিবর্তন ঘটাতে হবে এসব প্রতিবন্ধকতার পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন আতঙ্ক এআই প্রযুক্তি খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে বলা হয়েছে উন্নত বিশ্বে এআই প্রযুক্তি প্রায় চল্লিশ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশের এই হার হতে পারে ছাব্বিশ শতাংশের মতো আমাদের কিছু খুঁজে বের করতে হবে কোন জায়গাগুলোতে আমরা এই প্রযুক্তিগুলোকে নেব কোন জায়গাগুলো নেব না কোনগুলো এখন নেব কোনগুলো একটু পরে নিলেও আমাদের চলে সেটা যদি আমরা সঠিকভাবে নির্ভর করতে পারি তাহলে আসলে আমাদের শ্রমিকদের সরাসরি কোনো ইমপ্যাক্ট এখনই পড়বে না এবং পর্যায়ক্রমে তারা ভিন্ন কাজের যেদেরকে সংযুক্ত করতে পারবেন সেরকম দক্ষতা অর্জন করবেন সেদিকে আমাদের মাথায় রাখতে হবে পরিসংখ্যান তথ্য অনুযায়ী দেশের এক কোটি ছয় লাখ দিন মজুরের কাজ ও মজুরির নিশ্চয়তা নেই একদিন নিশ্চিত হবে শ্রমিকের কর্মনিরাপত্তা ঘুচবে শ্রমিকের মজুরি বৈষম্য এমনটি প্রত্যাশা মে দিবসের মাসুদুজ্জামান রবিন দুই বাংলাদেশী হত্যায় যুক্তরাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব প্রকাশ করে বলেছেন দেশটি আয়নায় মুখ না দেখে বাংলাদেশের মানবাধিকার নিয়ে দিয়েছে। সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি গণহত্যার বিরোধিতাকারীদের উপর যুক্তরাষ্ট্র যে নির্যাতন চালিয়েছে তাতে সেই দেশে কতটা মানবাধিকার আছে সে বিষয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা সবশেষ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দলীয় কৌশল নির্ধারণ করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক যাতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি বাম অতি ডান এক হয়ে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল যুক্তরাষ্ট্রের সমালোচনা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশে নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এর কি জবাব দেবে আমি সে জবাব চাই আমি সে জবাব চাই সেই মানবাধিকার সংস্থা জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে ওльга ছোটটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা ইসরায়েলের গণহত্যা বিরোধী আন্দোলনকারীদের উপর যুক্তরাষ্ট্রের পুলিশের নির্যাতনের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে আবারও ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের অবস্থানের জানান দেন শেখ হাসিনা ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন কথা বলা স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নের চেহারাটা দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা তারা যেভাবে আচরণ করে আমাদের পুলিশ তো তা করেনি ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপির হাতে তারা যেভাবে মাটিতে ফেলে মেরেছে আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোনো দলের লোক হাত দিত তারা কি করত। ভোট চুরি করে যারা ক্ষমতায় গিয়েছে পারাই এখন গণতন্ত্র নিয়ে কথা বলছে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিকঠাকানা নেয় আজকে এরে বহিষ্কার করে কালকে আবার তারে দলে ভিড়ায় নেয় কালকে আবার ওরেই বহিষ্কার করে তাকে দল ভিড়ায় নেয় তাদের কোনো সিদ্ধান্ত নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা এক বছরেরও কম সময়ের মধ্যে পদ্মা সেতু থেকে আদায়কৃত পনেরোশো কোটি টাকার টোল বাংলাদেশের সক্ষমতার কথাই জানান দেয় বলেও উল্লেখ করেন সরকার প্রধান সব ব্যয় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা এদিকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে কোনো আলোচনা না হলেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতে প্রায় তিন ঘন্টা ধরে চলা দলটির নীতি নির্ধারণী বৈঠক শেষে এ কথা জানান তিনি বলেন সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে ওবায়দুল কাদের আরও জানান এবছর আওয়ামী লীগের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী জাঁকজমকপূর্ণতাভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এছাড়া বৈঠকে ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস শেখ কামালের দিবস এবং পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সহ বিভিন্ন দিবস পালন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক পরিস্থিতি আমরা পর্যাপক্ষ করছি ইলেকশান তো এখনই শেষ হয়ে যাচ্ছে না কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া আজ থেকেই খানিকটা কমতে পারে তাপমাত্রা কাল থেকে দেখা মিলতে পারে বৃষ্টির এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস গরমের পরিস্থিতি জানবো যশোর থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাজিদ রহমান সাজিদ জেলায় গরমের কেমন মানে গরম কেমন অনুভূত হচ্ছে এবং সকাল থেকেই তো রোদের তাপ পড়তে শুরু করেছে আসলে যশোরে আজ সকাল থেকেই প্রচণ্ড গরম অনুভব করা যাচ্ছে বিশেষ করে কোনো বাতাস নেই গাছের কোনো পাতা নড়ছে না সাধারণ খেটে খাওয়া মানুষ তারা আসলে অনেক কষ্টে আছে তবে শহরের মানুষ যেমন হাঁসফাঁস করছে গ্রামের মানুষের কিন্তু এ ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই কারণ তারা এখন তাদের গ্রামে অনেক গাছ আছে তারা গাছের নিচেই বসছে বা সেখানে গল্পগুজব করছে মাঠে ধান কাটছে কিন্তু সেটা সকালে দিকেই আর যশোর পৌরসভা এলাকায় আমরা দেখছি যে রাস্তা যে গরম হয়ে যাচ্ছে তার কারণে পৌরসভার থেকে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে আজ তিন দিন ধরে এবং যারা শ্রমজীবী মানুষ যারা খেটে খাওয়া মানুষ বিশেষ করে ইজি বাইক চালক বা রিকশা চালক তারা সারাদিনই মূলত খুব কষ্টে আছেন সকালের দিকে এবং বিকালে তারা মূলত যাত্রী পাচ্ছেন কারণ শহরে যান চলাচল কম হচ্ছে এবং মানুষের উপস্থিতিও আমরা কম দেখছি যেহেতু আজ পহেলা মে সরকারি ছুটি সে কারণে শহরে আজ জনগণের উপস্থিতি বা সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম এবং ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে যশোরের তীব্রতা সূর্যের অনুভব হচ্ছে বেলা তিনটার দিকে এবং দুটার পরে সেই সময় মানুষের একেবারে চলাচল করা আমরা দেখতে পাচ্ছি না যে শহরের রাস্তায় তারা চলাচল করছে না অনেক ধন্যবাদ গতবাধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার প্রতি বছর পাঠদানের জন্য নির্ধারিত একশো দিন গ্রীষ্ম আর শীতকালীন ছুটিও প্রতিবার দেওয়া হয় একই সময় বিশ্লেষকরা বলছেন সনাতন ধারণা ঝেড়ে ফেলে এসব ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত ইচ্ছে সে স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে উনত্রিশে এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয় আবার বলা হয় বন্ধ তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয় দ্বিধায় পড়েন শিক্ষার্থী অভিভাবকরা তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন প্রশ্ন হলো শিক্ষা কার্যক্রম পরিচালনায় একাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায় এক বছরে বাচ্চারা একশো পঁচাশি দিন স্কুলে যাবে এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে এই একশো দিনের মধ্যে তো ওই ছুটি ছাটাগুলো সব কিছু অ্যাড আছে তাহলে আমি একশো দিন যদি ফিক্স করি তাহলে আমার ছুটিটাকে আমি ইচ্ছা করে ফ্লেক্সিবিলি আমি এদিক সেদিক নিতেই পারি প্রশ্নটা হলো এই যে গরমের সময় এটা কিন্তু এটা একটা আমি তো আবারও বলছি এটা একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাব সেটা খুব স্বাভাবিক শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয় আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ না না আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয় কখনো যোগাযোগ হয় নাই তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল সাত দিনের বন্ধ দিল তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল শিক্ষা ক্যালেন্ডার সেটা শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক অবশ্যই তাকে আবহাওয়া দপ্তরের এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে যেমন এই বছর বলো এলনিনো আসবে গত বছর কিন্তু ফোরকাস্ট তাই গত বছর জন্য ফোরকাস্ট করা হলো তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম আমি কেন সেটা কনসিডার করলাম না শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময় উপযোগী হবে পৃথিবীর কোন দেশে দুইটা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয় এটা আমার জানা নেই এটা একমাত্র বাংলাদেশে আছে এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষামন্ত্রণালয় থেকে আসে এক বাবা এক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ভাবে যে কারণে ওই বাচ্চারা কনফিউজ হয়ে অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা ক্রেতা ও ভোক্তাদের কাছে সময় মতো যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছে দিতে বিশেষায়িত নীতি বাস্তবায়ন করছে সরকার আমদানি রপ্তানি বা উৎপাদক থেকে ভোক্তা সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায় শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি জাতীয় লজিস্টিক্স নীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এই নীতি বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে অর্থনীতির চিত্র আশা সংশ্লিষ্টদের বিস্তারিত জানাচ্ছেন তাহিদ মিথুন বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন পঁয়ত্রিশতম মূলত পনেরো বছরের অবকাঠামো উন্নয়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে বিনিয়োগ পরিবেশ ব্যবসা বাণিজ্যের প্রসারে বেড়েছে আমদানি রফতানি তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা পর্যায়ে পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা এর প্রভাব পড়ছে মূল্যে অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা বন্দরে আমদানি রপ্তানি কন্টেনার খালাসের সময় এবং কাস্টম জটিলতায় ক্ষতিগ্রস্ত হয় পুরো অর্থনীতি এবার পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিত করতে যেখানে আমদানি রপ্তানি বা স্থানীয় উৎপাদিত পণ্য বাজার হয়ে ভোক্তার হাতে পৌঁছাতে পুরো সাপ্লাই চেন আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায় যা এখন চলছে পঞ্চাশের মতো আইন ও বিধি দ্বারা চলতি মাসে সমন্বিত জাতীয় লজিস্টিক নীতিমালা দু হাজার চব্বিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যালয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানিয়েছেন দু হাজার সালে দেশে ষাট শতাংশ পণ্য পরিবহন হবে সড়ক পথে নৌপথে পঁচিশ শতাংশ রেলপথে চোদ্দ শতাংশ এবং অন্যান্য মাধ্যমে যাবে এক শতাংশ বৃহৎ বাজার সামলাতে লজিস্টিক নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই পোর্ট থেকে ভোক্তা পর্যন্ত কোনো কোনো আইটেম পৌঁছতে আটচল্লিশ পার্সেন্টও মূল্য বৃদ্ধি হয় তো এত মূল্য বৃদ্ধি হলে তার সাথে যখন লাভ যুক্ত করা হয় তার সাথে যখন ভ্যাট আইটি যুক্ত করা হয় তখন স্বাভাবিকভাবে পণ্যের মাল মান মূল্য অনেক বেড়ে যায় তো এই যাত্রা পথটাকে নির্বিঘ্ন করতে পারলে স্বল্প মূল্যে সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণের কাস্টম প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা এমনকি পণ্য গুদাম নাকি পরিবহন ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমরা করতে হবে সেটি নৌপথে হোক সেটি রেলপথে হোক সেটি সড়ক পথে হোক সেটি আকাশ পথে হোক সেখানে একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ পণ্য বিপণন পণ্য সরবরাহ এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি এ হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের একবারে বেসিক কথাটা দেশের সব অর্থনৈতিক অঞ্চল সংযুক্ত হবে মূল মহাসড়কে বিশেষায়িত পণ্যের জন্য স্থাপন করা হবে কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা দুই মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয় তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা পেট্রোল ও অক্টিনের লিটারে আড়াই টাকা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো ছয় টাকা থেকে হয়েছে একশো সাত টাকা পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ও অক্টিনের একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয় এছাড়া পৃথক একটি প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিটে পঁচাত্তর পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম 15 টাকা 50 পয়সা আর ক্যাপটিভে গ্যাসের নতুন দাম 31 টাকা 50 পয়সা মার্চ থেকে বিশ্ববাজার বিবেচনা করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে যদিও তেলের দাম বাড়ায় গ্রাহক পর্যায়ে আছে খুব তেলের দামের সাথে যাত্রীবাহী বাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে বলেও সংগায় তারা ডিজেলের দাম হচ্ছে একশো টাকা অকটেনের দাম হচ্ছে একশো টাকা পঞ্চাশ পয়সা বারোটার পর থেকে এটা কার্যকর করা হয়েছে তেলের দাম না সব জিনিসের দাম বাড়াইছে আমরা যে গরিব মানুষ দিন আনে দিন খাই আমাদের চলার লেগে অনেক কষ্ট তেলের দাম আড়াই টাকা করে বাড়ে একশো লিটার তেল নিলে দুই তিনশো টাকা এমনি বেড়ে যায় আড়াইশো টাকা এভাবে তো ভাড়া যদি আমাদের না বৃদ্ধি করে দেয় তাহলে তো আমাদের সংসার নিয়ে চলাফেরা কষ্ট মধ্যরাতে শেষ হয়েছে মাছ শিকারে দু মাসের নিষেধাজ্ঞা নদীতে নেমে পড়েছেন জেলেরা এ বিষয়ে আলোচনাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ জুয়েল নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ কেমন ধরা পড়েছে আর জেলেরা কি খুশি আমাদেরকে জানান ঈশ্বর আপনি যেমনটাই বলছিলেন এক মার্চ থেকে কিন্তু তিরিশে এপ্রিল রাত বারোটা পর্যন্ত ইলিশের নিষেধাজ্ঞা ছিল এবং এই নিষেধাজ্ঞা কিন্তু রাত বারোটা এক মিনিট থেকে শেষ হয়েছে অর্থাৎ গত রাত বারোটা এক মিনিটের পর থেকে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়ার জেলেরা কিন্তু দল বেঁধে নদীতে নেমেছে এবং তারা কিন্তু মাছ শিকার করছে আমরা এখন যে রয়েছি ভোলার তুলাতুলি মেঘনা নদীর পারে আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক জেলে রয়েছে যারা দল বেঁধে কিন্তু মেঘনা নদীতে অলরেডি মাছ শিকার করতে নেমেছে এবং তারা মাছ শিকার করছে এবং রাতে যারা মাছ শিকার করে ভোরের দিকে ঘাটে তীরে ফিরে এসেছে আমরা কয়েকজন জেলের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নিষেধাজ্ঞা শেষে যে তারা যে স্বপ্ন নিয়ে আসলে নদীতে গিয়েছেন এবং সেই স্বপ্ন আসলে তাদের প্রত্যাশা পূরণ হয়নি কারণ তারা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পায়নি তারা কিন্তু আরেকটি এটা জানিয়েছেন যে যে পরিমাণ মাছ পাচ্ছে তা আসলে তাদের আসার আরো বেশি ছিল তো কিছুটা মাছ পাচ্ছে কিন্তু সেটা আসন রূপ নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন তারা আরেকটি বিষয় কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ মূলত আসলে একটা পরিবেশের উপর স্বীকার করে থাকে যে যেহেতু অমাবস্যা পূর্ণিমার উপরে কিন্তু ইলিশের ধরা পড়ার অনেকটা বিষয় থাকে তো জেলেরা কিন্তু দাবি করেছেন যে হয়তো তারা ছয় থেকে সাত দিন পরে কিন্তু তারা আরো কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবে বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন জুয়েল আপনাকে অনেক ধন্যবাদ তিন মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওরের ফসল দ্রুত কেটে নেওয়া হচ্ছে এরই মধ্যে সুনামগঞ্জে হাওরের একানব্বই শতাংশ ধান কাটা শেষ এবছর ফসল সংগ্রহে কাজ করছে প্রায় এক হাজার কম্বাইন্ড হারভেস্টার ও দুই লাখ শ্রমিক অতি তীব্র প্রবাহ চলছে দেশ জুড়ে এই খরতাপের মধ্যেই ফসল কাটার ধুম পড়েছে হাওরে বৃষ্টি আসার আগেই চেষ্টা চলছে বড় ধান ঘরে তোলার দেশের হাওড়ের বড় অংশই সুনামগঞ্জে চলতি বড় মৌসুমে বারো উপজেলার দুই লাখ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো আলহামদুলিল্লাহ আবার ফলন খুব ভালো হয়েছে আমরা কারত করতেছি আরামে 20 টাকা কিনায় কইতারি না আমরা দা জানি ধান খই দিব ধান তার লারেছ না জানি তোলে যে ফাইতোলেই ধরে জরুরি গর 20 টি দান নষ্টই দেবগা কইলে দেবগা এবং পোছতে দেবগা ধান কুসুর গোনরোম মরে জবতাম না আগামী তিন মে থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তার আগেই ফলন ঘরে তুলতে হবে জমির 80 শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর আমরা আশা করছি আগামী তিন মে দুই এর মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরে শতভাগ দান কর্তন সম্পন্ন হবে এবং আমরা তিন মে যে আবহাওয়ার পূর্বাস পেয়েছি তিন মে থেকে বৃষ্টি এবং পাহাড়ি ডোলে পানি বৃদ্ধি পেতে পারে এই হিসাবে আমরা মনে করি যে সুনামগঞ্জ জেলায় হাওরের গুরু ফসল ক্ষতির কোনো সম্ভাবনা নেই কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে হাওরের একানব্বই শতাংশ ধান কাটা শেষ করেছে কৃষক বাকি ধানও দ্রুততম সময়ে গোলায় তোলার চেষ্টা চলছে খবর শুনছি যে আগাম তিন তারিখ একটা এক বাদল বৃষ্টি নামবো যার কারণে আমরা এই খবর শুনি আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান খাটা শুরু করছি আমরা যেমনি আমরা আগে আগে তোমার বৃষ্টি নামার আগেই আমরা ডানটা গড়ে তুলতে পারি ধান তো হইতো না ধান শুকাইয়া তো বাড়িয়ে নিতে হইবো কারণ একটা ফসে গেরা উঠে তো কোনো লাভ নাই সোনার বৈশাখ হইলো না হাওড়ে ধান কাটায় এবছর প্রায় এক হাজার কম্বাইন্ড হারভেস্টার ও দুই লাখ শ্রমিক কাজ করছে শত ভাগ ধান সংগ্রহ করা গেলে তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো চার মেট্রিক টন ধান পাওয়া যাবে যমুনা নিউজ নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলের এক সময়ের পতিত নোনা জমিতে এখন সূর্যের হাসি লবণাক্ত জমিতে উৎপাদন ভালো হওয়ায় তিন বছরে সূর্যমুখীর চাষ বেড়ে দাঁড়িয়েছে দুইশো হেক্টর জমিতে বাজার মূল্য প্রায় চার কোটি টাকা স্থানীয় কৃষকের চাহিদা পূরণে তেল ভাঙানোর মেশিন বসেছে দশটি নোয়াখালীর উপকূলীয় এলাকায় একসময় অনেক জমি পতিত থাকত সূর্যমুখী ফুল লবণ সহিষ্ণু হওয়ায় গেল কয়েক বছরে ধীরে ধীরে চাষের আওতা বেড়েছে অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় সফলতার মুখ দেখছেন এখন কৃষকেরা গত বছর দুই একর সূর্যমুখী করেছে প্রায় আমার খরচ বরচ যায় প্রায় পঞ্চাশ হাজার টাকার আমি লাভবান হয়েছি ওই লাভবান হিসাব করে এবছর আমি তিন একর জমিন আরও এক একর বৃদ্ধি করছি এই মাঠে যে ফলন দেখতেছি আশা করি ইনশাল্লাহ যদি গত বছরের মতন আমরা এই ফলনের রেট পাই তাহলে গত বছরের তুলনায় আমরা দুই গুণ ব্যবসা বা লাভবান আমরা হতে পারবো চলতি মৌসুমে সুবর্ণচরের দেড় হাজার কৃষক দুশো ছাপ্পান্ন হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন চারশো পঁয়ত্রিশ টন বীজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ যার বাজার মূল্য চার কোটি টাকা এই মাঠগুলো খালি ভরে দেখতো লবণাত্মর কারণে এটাতে অন্য কোনো ফসল হয় না সূর্যমুখী ছাড়া সূর্যমুখী হবে আমরা করতেছি প্রতি একরে খরচ হয় বিশ হাজার টাকার মতো এবং এগুলি বিক্রি করলে কমপক্ষে আরও পঁয়ত্রিশ হাজার টাকার মতো লাভবান হয় আমাদের এখানে মেশিন আছে মেশিন বাঙায় নিজের তেল বেশি নিজে খাই বাটিটা বেশি সংসারের দিকে খরচ করি আমদানি নির্ভরতা কমিয়ে আগামী তিন বছরের মধ্যে তেল জাতীয় ফসল উৎপাদন চল্লিশ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ শুবর্ণচর উপজেলায় উৎপাদিত সূর্যমুখী স্থানীয় কৃষকগণ মেশিনে ভাঙিয়ে তারা বজ্রদেল হিসেবে ব্যবহার করছে এবং শুবর্ণচর গণ্ডি পেরিয়ে আমরা নোয়াখালী জেলাসহ সহ অন্য অন্য জায়গায় সরুয়া করতে সক্ষম হচ্ছি দু হাজার একুশ সালে সুবর্ণচরে সূর্যমুখী চাষ শুরু হয় মাত্র একত্রিশ হেক্টর জমিতে এ বছর আবাদ হচ্ছে দুশো ছাপ্পান্ন হেক্টর জমিতে রাব্যা স্মৃতি যমুনা নিউজ বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন সব আসবাবপত্র তৈরি হচ্ছে চট্টগ্রামে চেয়ার টেবিল খাট সোফা সেট সবই আছে আয়ুষ্কাল বাড়াতে ব্যবহৃত হয় কেমিক্যাল মূলত বনভূমি রক্ষায় এবং কাঠের বিকল্প হিসেবেই চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটের ভিন্ন ধর্মীয় উদ্ভাবন তবে এসব আসবাব বিক্রি হয় না কেবলই প্রদর্শনীর জন্য প্রথম দেখায় সাধারণ কাঠের তৈরি আসবাব মনে হলেও এগুলো আসলে বাঁশ দিয়ে তৈরি বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং কাঠের বিকল্প হিসেবে বাঁশের পণ্য তৈরির লক্ষ্যে দু সাল থেকে বন গবেষণা ইনস্টিটিউটের এই কার্যক্রম শুরু প্রযুক্তির সাহায্যে বাঁশের ব্যবহারকে নিয়েছেন অন্য মাত্রায় তৈরি হচ্ছে চেয়ার টেবিল ডাইনিং সেট ঘরের পার্টিশন সিলিং খাট শোকেস সোফা সেটের মতো আসবাব দুইটার কেমিক্যালের মিশ্রণে আমরা দশ পার্সেন্ট বোরাক বোরিক এসিডের দ্রবণে এই বাঁশ অথবা কাঠ যে কোনো কাঠও কিন্তু এখানে আমরা এটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটা আয়ুষ্কাল বাড়াতে পারি এতে আয়ুষ্কাল বাড়ালে এটা দেখা গেছে যে চার থেকে পাঁচ গুণ কিন্তু তার আয়ুষ্কাল বেড়ে যায় আপাতত শুধু গবেষণা ও প্রদর্শনেই এই কার্যক্রম সীমাবদ্ধ বিক্রি করা হয় না তবে গাছের উপর চাপ কমানো ও পরিবেশ রক্ষায় এমন উদ্ভাবন দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য গবেষকদের সমগ্র বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পার্সনদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করছি এবং তাদের মাধ্যমে আমরা এটা প্রচার করছি তারা সাধারণত চেষ্টা করতেছে আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য এবং কিছু কিছু ছোটো ধরনের ভোক্তা আমাদের এই টেকনোলজি নিয়ে কাজ করতেছে বড় মাপের এখনও কাজ হয় নাই পরিপক্ক একটি গাছ পেতে যেখানে বিশ থেকে পঁচিশ বছর সময় লাগে সেখানে তিন চার বছরেই সহজে মেলে বাস এই সহজলভ্যতা বাণিজ্যিকভাবে কাজে লাগালে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আসা সংশ্লিষ্টদের নিউজ নির্মাণ করা হয়েছে ব্রিজ অথচ কোনো আসছে না টাঙ্গাইলের কালিহাতি উপজেলার খরশিলা বোয়াইল রয়্যাল গ্রামবাসীর কোনো কাজেই আসছে না ব্রিজটি সংযোগ সড়ক ও রাস্তা ছাড়াই কেন সেতুটি নির্মাণ করা হলো জানেন না স্থানীয়রা তাই দীর্ঘ পথ ঘুরে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে তাদের টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় ধান ক্ষেতের মাঝে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি খড়শিলা রোয়াইল সড়কটি দীর্ঘ ৩৫ বছরেও নির্মাণ না হয় বৃষ্টি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর জেলা সদর এবং হাটবাজারে যাতায়াতের সহজ পথ খরশিলা রয়্যাল সড়ক কিন্তু কাঁচা রাস্তা এবং ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের প্রতিদিন ঘুরপথে চলাচলে ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও খরচ খালি বিরেজ করে খাড়া খারায় শেষে শেষ আর কোনো কাজ করে নাই এমন জায়গায় ব্রিজ উঠতে হয়েছে যে আমরা খালি যাইতে হয়ছি না ব্রিজে উঠতে পারি না নির্দা চলাচল করার আগে তিন দশকের বেশি সময় ধরে সড়কটি নির্মাণ না হয় কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন এলাকাবাসী

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু বা কালভার্ট কর্মসূচির আওতায় বিশ লাখ টাকা ব্যয়ে দুই সালে বৃষ্টি নির্মাণ করা হয় নিসা যমুনা নিউজ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদমাই রেঞ্জ থেকে অর্ধগলিত একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দুপুরে জোংরা এলাকার থেকে মৃতদেহটি উদ্ধার হয় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদমাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দাস জানান আন্দারিয়া খালে মৃত বাঘটি ভাসতে দেখে জেলেরা খবর পেয়ে বন বিভাগ সেটি উদ্ধার করে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করম জলে ময়নাতদন্ত করা হয়েছে মৃত্যুর কারণ জানতে সংগ্রহ করা হয়েছে নমুনা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যের কারণে বাঘটির মৃত্যু হয়েছে বয়স ছিল আনুমানিক চোদ্দ বছর নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত শো এগারোটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত মঞ্জুর গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি পুলিশ জানায় রেলগেটের পাশে কনফেকশনারি দোকানে যান মঞ্জুর এ সময় অতর্কিত হামলায় কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় ও পেটে গুলি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মঞ্জুরকে মৃত ঘোষণা করেন রাজনীতির পাশাপাশি ঠিকাদারি করতেন তিনি পুলিশের ধারণা রাজনৈতিক কিংবা ঠিকাদারি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে নাটোর থেকে ডিবি টিম কাজ করতেছে সাদা পোশাকও বিভিন্ন টিম ইতিমধ্যে কাজটা করতেছে এবং আমরা থানা পুলিশ বেশ তৎপর আছি ঘটনার যারা চেষ্টা দর্শক এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাজমুল হাসান আর নাজমুল দুর্বৃত্তদের চিহ্নিত করা গেল কিনা এবং তাদের নিহতের পরিবার কি বলছেন এই বিষয়ে এর আমরা আসলে নিহত মঞ্জুর পরিবারে এসেছি এখানে এসে যে বিষয়টি দেখলাম যে পরিবারের লোকজন অত্যন্ত শোকাহত সেই সাথে কিন্তু এলাকাবাসীও শোকাহত আপনি দেখতেই পাচ্ছেন যে এলাকার লোকজন তার বাড়ির সামনে আসলে ভিড় করছেন আর এখন পর্যন্ত কিন্তু দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারেনি পুলিশ গতকাল রাত থেকেই তারা অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা এখনও মামলা করেননি মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা আসলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মামলা করবেন মরদেহ কিন্তু এখনও লালপুর থানায় রয়েছে এখানে তাদের স্বজনরা মরদেহের অপেক্ষা করছেন যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে আসলে পুলিশ প্রশাসন এই মরদেহগুলো হস্তান্তর করবেন অপরদিকে এলাকাবাসী যে বিষয়টি বলছেন যে একেবারেই কয়েকজন দুর্বৃত্ত তার মঞ্জুর মাথায় এবং পেটে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায় যেটা এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা পুরো এলাকায় টহল দিচ্ছে তো এখানে এলাকাবাসী এবং স্থানীয়রা যে যে বিষয়টি বলছেন বলছেন কারণে আসলে মঞ্জুকে হত্যা করা হয়েছে তাদেরও বোধগম্য নয় পুলিশ প্রশাসনের এখন পর্যন্ত তারা হত্যার কারণ জানতে পারেননি তবে যে বিষয়টি ধারণা করছেন যে প্রতিপক্ষর লোকজন কোনো কারণে ক্ষুব্ধ হয়ে হয়তো মঞ্জুকে হত্যা করেছে এবং এলাকার লোকজন কিন্তু বলছেন যে মঞ্জু আসলে শ্রমিক নেতাও ছিলেন সুগার মিল কর্মরতও ছিলেন সব মিলে এখানকার লোকজন যেটা বলছেন যে ঘটনার সাথে যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এমনটাই বলছেন ইশরাত রাজবুল আপনাকে অনেক ধন্যবাদ সন্ত্রাসীদের গুলিতে গেল বছর নিহত হয় লক্ষ্মীপুরের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার ঘটনায় বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে ক্ষুব্ধ স্বজনরা দাবি মামলা তুলে প্রতিনিয়তই বাসাবাড়িতে এসে হুমকি দিচ্ছে আসামিরা সন্ত্রাসীদের গুলিতে নিহত ছেলের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রাকিব ইমামের মা আমেনা বেগম ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে থাকা বাবা রফিক উল্লার আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ আমরা কিভাবে জীবন যাপন করি আমাদের উর্ফর আল্লাহ জানে আর আমরা জানি একটা ছেলে নিয়ে গেছে আর একটা ছেলের যার মুক্ত দশজন আসল অ্যারেস্ট করছে দর্জন জামিনে আছে বাকি কোনো অ্যারেস্ট করার কোনো পদক্ষেপ প্রশাসনের নিতেছে না আমরা কারো কাছে কোনো প্রতিক্রিয়া পাইতেছি না কোনো সদুবিধা পাইতেছি না আবদুল্লাল নোমানের এই ছোট সন্তানের কাছে বাবার স্মৃতি বলতে এখন আছে শুধু এই সমাধি আধিপত্য বিস্তারের জেরে দুই হাজার তেইশের পঁচিশে এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে মারা যান লক্ষ্মীপুর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাখিব ইমাম জোড়া খুনে স্তব্ধ হয়ে যায় পুরনগরী এক বছর অতিবাদী হচ্ছে এখন আমাদের প্রধান আসামি সহ আরো গুরুত্বপূর্ণ কিছু আসামি এখনো দলের ছড় বাইরে প্রশাসন এখনো তাদেরকে আইনের আওতা আনতে পারে নাই এ ঘটনায় আঠারো জনের নাম উল্লেখ সহ তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা করে নিহতের পরিবার মূল আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরা বাইরে জামিন পেয়েছে একাধিক এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে বাড়িতে এসেও একাধিকবার হুমকি দিয়েছে বলে অভিযোগ পরিবারের জাতি বলে মনে করি কারণ দুইটা মানুষকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আর সেটার বিচার আমরা এক বছর পরে সব চাওয়া লাগতেছে মানুষকে এভাবে হত্যা করতে পারে না কোনো পশু পাখি কেউ কেউ এভাবে হত্যা করে না আমার বাইরে তো নির্মমভাবে আবুল কাশেম যে নিজে দাঁড়িয়ে থাকি হত্যা করেছে আমার ভাই হারেছি যেখানে আমি সুষ্ঠু বিচারের পাবো সেখানে আমি নিজে এখন জীবনের সংখ্যা আমি এখন আর স্বাভাবিক জীবনযাপন চলাফেরা আর আমার হয়ে ওঠে না আর কি পুলিশের তথ্যমতে জেলার শীর্ষ তালিকাভুক্ত আসামি এই জিহাদি একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও উনিশশো সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দুই সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাকে কিন্তু ক্ষমতাসীন কিছু নেতা ছত্রসায় তার ত্রাস বজায় থাকে বলে অভিযোগ রয়েছে কথা বলছি আমরা অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত কিছু পাচ্ছি তার সম্পর্ক যে এলাকায় সে কিছুটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মতো কিছু যোগাযোগ সে রক্ষা করে চলছে তো এই তথ্যগুলো পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছি এবং বর্তমানে লক্ষ্মীপুর জেলা পুলিশে সে আমাদের টপ মোস্ট ওয়ান্টেড পার্সন আবুল কাশেম জিহাদের নামে জেলা বিভিন্ন থানায় হত্যা সহ আটটি মামলা চলমান আবুল কাশেম জিহাদের ফ্যামিলি কতগুলো বউ বাচ্চা কতগুলো হুমায়ুন রশিদ যমুনা নিউজ রাজধানীর মিরপুরের পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় চার বছরের এক শিশু এক নারী নিহত হয়েছেন তারা সম্পর্কে ফুফু ভাতিজা পল্লবী থানার অপারেশন অফিসার আমিরুল ইসলাম জানিয়েছেন রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা প্রথমে দুজনকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এ ঘটনায় বাস চালককে হেফাজতে নিয়েছে পুলিশ জব্দ করা হয়েছে গাড়িটিও পালিয়েছে হেলপার এই ঘটনায় এখনও কোনো মামলার সিদ্ধান্ত হয়নি বসুমতি গাড়ি আইসা লাগাই দিছে বসুমতি গাড়ি লাগাই দেওয়ার পরে আমি যে লোকটার সাথে ছিল মেডিকেলে নিয়ে আসছে মেডিকেল নিয়ে আসার পরে আমি ওন থেকে কোলে করে নিয়ে বাচ্চা নিরো সায়েন্স আসছি আসার পরে এখন আসার পরে শুনি যে বাচ্চা আর নাই অ্যাক্সিডেন্ট হয়েছে হয়ে হওয়ার পরে আসলাম হসপিটাল হসপিটালে আইসা দেখি এরকম প্রথম শুনছি আমার বাতি মারা গেছে তারপরে শুনতেছি যে আমার বোন মারা গেছে ঝিনাইদহ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তৃতীয় লিঙ্গের এক প্রার্থী বাকি প্রার্থীদের মতোই ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চাইছেন ভোট সারাও মিলছে সকলের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্ষা খাতুন তৃতীয় লিঙ্গেরই প্রার্থী লড়ছেন ঝিনাইদহে সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তপ্ত দুপুরে কর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারা দাঁড়িয়ে যাচ্ছেন বর্ষা উন্নয়নের প্রজাপতির সমর্থন বর্ষার কাছে জানতে প্রশ্ন ছিল কেন জনপ্রতিনিধি হতে চান তিনি তোমরা মানুষের উঠতে পারবা পারবা বসতে তোমরা দাঁড়াও এই ধরনের কথা আমার বিগত অনেক বছর ধরে অনেকেই বলে কিন্তু আমি এতদিন দাঁড়াইনি এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জনগণের মধ্যে কিছু করতে চাই এই জন্যে আমি জনপ্রতিনিধি হিসাবে আমি নির্বাচন করতে ইচ্ছি ভোটাররা বলছেন পূর্বে বিভিন্ন প্রার্থীকে ভোট দিয়েও মেলেনি কাঙ্ক্ষিত উন্নয়ন তাই এবার তাদের বাজি বসাতেই আমরা বহু লোকের ভোট দিয়েছি আমাদের কেউ খোঁজখবর রাখেনি পর্যন্ত আমরা চাই এলাকায় সে প্রতিনিধি হয়ে আমাদের এলাকাবাসীর জন্য সে একটা কিছু করে দেখা আমরা অন্য কারোর চিনিনে কোনো প্রার্থী আমাদের পছন্দ না বর্ষা পছন্দ আমরা বর্ষা পার করতে সে হলো যদি ওই চেয়ারে যায় তো সাধারণ মানুষের জন্য গরিব গুরু মানুষের জন্য কাজে লাগতে পারে ঝিনাইদহ সদর উপজেলায় বর্ষা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোট চারজন রাহিম সারোয়ার যমুনা নিউজ তীব্র দাবদাহ থেকে বাঁচতে পানির পরশ নিতে এখন উপচে পড়া ভিড় দিনাজপুরের আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামে সামান্য ঝর্নার মতো বয়ে চলা পানিতেই স্বস্তি খুঁজছে শত শত মানুষ দুই সালে রাবার ড্যাম উদ্বোধনের পর এবারই সবচেয়ে ভিড় সেখানে তীব্র দাবদাহে রাজ্যের স্বস্তি এই প্রশান্ত জলধারা ঘিরেই নদীর নাম আত্রাই দিনাজপুরের মোহনপুর ব্রিজের উজানে একশো মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যাম আশপাশের চুয়াল্লিশ কিলোমিটার এলাকায় দেয়া হয় সেচ ড্যামের চুয়ে পড়া পানিতে শান্তির পরশ নিতে দিনরাত থাকে মানুষের ভিড় এখানে আসে একটু ভালো লাগতেছে এখানে ঠান্ডা অনুভূতি এই জন্য একটু পরিবারকে ঘুরাইতে নিয়ে আসছে এখানে এক নিমেষেই ক্লান্তিটুকু দূর হয়ে যাচ্ছে তখন রওনা দেই তখন প্রচন্ড গরম লাগতেছে এখানে আসে একটু বাতাস লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে কেমন ভালো খুবই এই গরমের মধ্যে মানে একটু ঠান্ডা হওয়ার জন্য মনকেও ঠান্ডা করার জন্য এই জায়গাটা অনেক সুন্দর হই হুল্লোর আড্ডা জলকেলি আর সেলফি সবই এই পানির আধার ঘিরে নদীর পানিতে সেই শৈশবে ফিরে যাওয়ার জন্য এবং কিছুক্ষণ সময়ের জন্য আমরা যেন স্বস্তি পাই গরম থেকে অব্যাহতি পাই এই জন্য আমরা এখানে ভিজতে আসছি আনন্দ করতে আসছি আমি না আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে শুধু আশেপাশের মানুষই নয় রাবার ড্যামের জলে গা ভেজাতে জয়পুরহাট গাইবান্ধা রংপুর সহ উত্তরের বিভিন্ন জেলা থেকে আসছে মানুষ শুধু জয়পুরহাট থেকে আসছি একশো কিলো অতিক্রম করে আমরা খুব সুন্দর লাগছে এই আমাদের বন্ধুরা সবাই আছে সবাই গোসল করলো অনেক সুন্দর ভালো লাগছে স্যার সরকার মাধারুল মান্নান যমুনা নিউজ দিনাজপুর কেনিয়ায় বন্যা কবলিত এলাকায় নৌকা ডুবিতে প্রাণ গেল কমপক্ষে তেইশ জনের এখনও নিখোঁজ ষোলো জন চলছে অনুসন্ধান কর্তৃপক্ষ জানিয়েছে তেতাল্লিশ জন যাত্রী নিয়ে টানা নদী পাড়ি দিচ্ছিল নৌকাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উল্টে যায় নৌকা নদীটির বাঁধ ভেঙে তলিয়ে গেছে দুই বিস্তীর্ণ এলাকা পানিবন্দী শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে অনেকেই ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকায় নদী পার হচ্ছে কেনিয়া চলমান বন্যায় এরই মধ্যে প্রাণ হারিয়ে দেড় শতাধিক মানুষ বাস্তুচ্যুত প্রায় দুই লাখ বাসিন্দা মেট্রো ট্রেনের সাথে বাসের সংঘর্ষ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয় এই দুর্ঘটনা স্থানীয় সময় দুপুরে দেড় শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রেনটি শহরের কেন্দ্রে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শাটল বাস ধাক্কা দেয় সেটিকে আহত হয় কমপক্ষে সাঁত্রিশ জন খবর পেয়ে দ্রুত অভিযানের নামে জরুরি বিভাগ প্রাথমিক চিকিৎসার পর ষোলো জনকে নেয়া হয় হাসপাতালেও এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে বাধাগ্রস্ত হয় এলাকাটির যান চলাচল বা সরিয়ে নেয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির খাতে ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও মঙ্গলবার ওল্ড সিটিতে হয় এই ঘটনা হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলা হয় জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে মৃত্যু হয় চৌত্রিশ বছর বয়সী তুর্কি নাগরিকের ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের হামাসের সাত অক্টোবরের অভিযানের পর থেকেই সতর্ক অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা যানবাহনের দেখা পেলেই উঠে পড়ছে দ্বিধাহীনভাবে দিচ্ছে না কেউ বাধা যেন অন্য সব যাত্রীর মতোই কেউ তবে মানুষ নয় ভ্রমণ করছে এক কুকুর এজন্য কোনো ভাড়াও দিতে হয় না তাকে বলছি তুরস্কের জনপ্রিয় হয়ে ওঠা বেওয়ারি শ্যাক কুকুরের কথা কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছে তা জানা না গেলেও কোথায় যাচ্ছে তা স্পষ্ট কুকুরটির কাছে তুরস্কের গণপরিবহনে ব্যতিক্রমী যাত্রী দিতে হয় না কোনো ভাড়া রাস্তার নিয়মকানুন মেনেই বিনা ভাড়ায় ভ্রমণ করে বাস ট্রাম ট্রেন এমনকি ফেরিতেও বেশভূষায় দেখতে আর দশটা কুকুরের মতো হলেও ঘুরে বেড়াতে ভালোবাসে ইস্তাম্বুলের বেওয়ারিশ কুকুর বৌজি গড়ে প্রতিদিন পাড়ি দেয় ত্রিশ কিলোমিটার পথ তবে অস্পষ্ট কুকুরটির ঘুরে বেড়ানোর কারণ তাই গতিবিধির ওপর লক্ষ্য রাখতে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে জিপিএস ট্র্যাকার শুধু তাই নয় ভ্রমণকালে কোনো ধরনের আইন অমান্য করে না বৌজি এমন আচরণে মুগ্ধ পথচারী ও যাত্রীরাও সামাজিক মাধ্যমে রীতিমতো তারকা বনে গেছে কুকুরটি অ্যাকাউন্ট আছে টুইটার ও ইনস্টাগ্রামেও অনুসারী আছে পনেরো হাজারেরও বেশি ভালোবেসে স্টেশনে থাকা খাওয়াসহ প্রয়োজনীয় ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ এরই মধ্যে বৌজিকে পালক নিয়েছেন তুরস্কের এক ব্যবসায়ী এতে তার ঘুরে বেড়ানোর স্বাধীনতা তো আছেই নিশ্চিত হয়েছে নিরাপদ আশ্রয়ও রহমান যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে